আচ্ছা, আজকে তোমাদের বন্ধুদের মধ্যে একজনের একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের ভেক্টর রুটিংটা, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমি চেষ্টা করছি যে উইদিন 1 আওয়ার যদি ট্রান্সফরমারের ভেক্টর রুটিংটা করিয়ে নেওয়া যায়, তারপরে একটু সময় থাকলে আমরা ইলেকট্রনিক্স শুরু করবো, ঠিক আছে? আদারওয়াইজ নেক্সট রবিবার দিন আমরা ইলেকট্রনিক্স করবো, ঠিক আছে? তো আজকে আমরা ট্রান্সফরমারের ভেক্টর রুটিংটা একটু দেখি। দেখো, তোমরা সবাই ভেক্টর রুটিং নিয়ে বেশ কিছু আইডিয়া তোমাদের আছে, তো সেই আইডিয়াটার উপরে দাঁড়িয়ে আমি আরেকটুখানি তোমাদের ক্লিয়ার করবো, ঠিক আছে? দেখো, নোট করো, তোমরা খালি বোর্ডটা দেখবে আর ক্লাস ফলো করতে থাকবে, ঠিক আছে? দেখো, ট্রান্সফরমার ভেক্টর রুটিং, ট্রান্সফরমার ভেক্টর রুটিং, এই রেকর্ডিং অন করেছি, করবো হচ্ছে ট্রান্সফরমার ভেক্টর গ্রুপিং। ওই যে নিচে বসে বসে পড়ালে না বড় ঘুম পেয়ে যায়, ওই জন্য ওইটা নিচে বসে গিয়ে আর পড়াবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াবো। কোডে লিখলে কি হয়, ঘুম পায় না, দাঁড়িয়ে থাকবে না, তো সরকারটা ভালো থাকে। দেখো, ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপিং এখন অ্যাকচুয়ালি কার উপর ভিত্তি করে করা হয় সেটা ভালো করে বললাম, ঠিক আছে? ট্রান্সফরমারকে যখন আমি দেখি, ট্রান্সফরমারের মধ্যে কি থাকে, ট্রান্সফরমারের মধ্যে বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ একটা প্রাইমারি আছে, তাই তো? আমি সবসময় ট্রান্সফরমারকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মেনেই চলবো, ঠিক আছে? এইখানে একটা হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আছে, এখানে একটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং আছে, ঠিক আছে? এটা আমি একটুখানি মানে তুমি বলতে পারো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রতি একটু বায়াস হয়ে আছে। তো এইখানে দেখো, তোমার দিস ইজ ইউর প্রাইমারি, আর দিস ইজ ইউর হাই ভোল্টেজ সাইড, এন্ড দিস ইজ ইউর লো ভোল্টেজ সাইড। এটা ধরো প্রাইমারি, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি। এবার বক্তব্য হচ্ছে, এটা তো আমি একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রাখলাম, যদি এটা থ্রি ফেজ ট্রান্সফরমার হতো তাহলে কি হতো? থ্রি ফেজ ট্রান্সফরমার হলে এখানে আমাদের কোর সিস্টেম তৈরি করতে হতো। তো জাস্ট লেট মি ড্র ওয়ান সাচ ফিগার, এইটা হচ্ছে, তোমরা ধরে নাও আমি জাস্ট ছবিটাকে একটুখানি অন্যরকম ভাবে আঁকছি, আমি জাস্ট পুকুর থেকে এঁকেছি, ঠিক আছে? তোমরা এইভাবে ভেবে নাও, আমি জাস্ট পুকুর দিক থেকে এঁকেছি, ঠিক আছে? এরকম ভাবে তোমরা জাস্ট একটুখানি একটুখানি কল্পনার জগতে চলে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি তোমাদের ফিগারটাকে বোঝানোর জন্য, কারণ থ্রি ফেস তো ছবিটা আঁকতে হবে একটু ইয়ে হতে পারে। তারপর একটা সহজ ছবি আমি এঁকে দেখাবো। সাপোজ ধরো তোমার এখানে একটা ফেস, তুমি আমি আমি আসলে কমপ্লেক্স করছি না, আমি সিজি ইজি করছি। আমি এটা ধরো একটা ফেস কে নিলাম, একটা ফেস কে এদিকে দিয়েছি, একটা লিম্বে একটা ফেস দিয়েছি, বাট যদি ওরকম থাকে না, ঠিক আছে, আমি অন্য একটা লিম্বে আর একটা ফেস কে দেখালাম, আর থার্ড ফেস টাকে ধরো থার্ড লিম্বে দেখাচ্ছি, সামথিং লাইক দিস, ঠিক আছে? ধরো এরকম দেখাবো, ধরো এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, ঠিক আছে? দিয়ে এখান থেকে একটা পয়েন্ট কেটেছে, আর সাপোজ এই হচ্ছে তিনটে ফেস, ঠিক আছে? এবার এই তিনটে ফেস কে আমি জাস্ট একটা থ্রি ডি ফিগারে দেখানোর চেষ্টা করলাম কি করে তিনটে ফেজের তিনটে ওয়াইন্ডিং কানেক্টেড, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি দে আর 120 ডিগ্রি ফেজ অ্যাপার্ট, ঠিক আছে? এই তিনটে দিকে, এই যে তিনটে সাইজ আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এই রিয়েলাইজেশনটার জন্য আমি এই ছবিটা আঁকলাম, ঠিক আছে? এবার যদি একটু জটিল একটুখানি ডিটেলতে যেতে চাই, তাহলে কি আমরা কি দেখতে পাবো, তাহলে কি আমরা ছবিটার মধ্যে একটু পরিবর্তন দেখবো? আমি যদি একটা ফিগার ড্র করি এরকম ভাবে, আমি যদি একটা ফিগার ড্র করি এরকম ভাবে, দুটো হোয়াইট দুটো উইন্ডো ড্র করবো, সামথিং লাইক দিস, দুটো উইন্ডো ড্র করবো। এবার এই উইন্ডোর মাঝখানে তোমার এখানে ধরো তিনটে করে কয়েল একটা ওয়াইন্ডিং এর মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে? যেটা খেয়াল রাখবে, এখানে একটা, এর জন্য এখানে একটা, এইখানে, ঠিক আছে? এইরকম ভাবে তিনটে ফেসই তোমার থাকবে পরপর পরপর, ঠিক আছে? তিনটে সেগমেন্ট মানে তিনটে লিম্বেই কিন্তু তিনটে ফেস থাকে, ঠিক আছে? এটা মনে রাখবে, তিনটে লিম্বেই কিন্তু তিনটে ফেস থাকে। আমি আগের ছবিটা যে দেখেছিলাম সেইখানে কিন্তু তিনটে লিম্বে একটা ফেস দিয়ে, একটা লিম্বে একটা ফেস দেখেছিলাম, কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যাল কানেকশন দেখো, তিনটে যে লিম্ব থাকবে, তিনটে লিম্বে কিন্তু কি থাকবে বলো?
কথা বললে নালে ঘুমিয়ে পড়বে সব অনলাইনে যারা আছো, ঠিক আছে? সামথিং লাইক দিস, বুঝতে পারছো? এইবার এই ধরো একটা প্রাইমারি সেগমেন্ট আছে, একটা প্রাইমারি সাইড আছে, একটা সেকেন্ডারি সাইড আছে, ঠিক আছে, একটা ইনপুট সাইড আছে, একটা আউটপুট সাইড আছে, তুমি এইভাবে কল্পনা করতে পারো। এইবার দেখো এইখানে যেন ছটা কয়েল এঁকেছে, এই ছটা কয়েল অ্যাকচুয়ালি কোন ছটা, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে ছটা অ্যাকচুয়ালি কোন ছটা। আমি যদি ধরে নিই আমাদের যে কানেকশন গুলো হয়, সেই কানেকশন গুলো কি কি হয়, আমরা জানি স্টার ডেল্টা কানেকশন, স্টার স্টার কানেকশন হয়, স্টার ডেল্টা কানেকশন হয়, ঠিক আছে, ডেল্টা স্টার কানেকশন হয়, ডেল্টা ডেল্টা কানেকশন হয়, জিগজ্যাগ হয়, জিগজ্যাগ জিগজ্যাগ কানেকশন হয়। আমি জিগজ্যাগও দেখাবো, জিগজ্যাগ কানেকশন হয়। তো এইটা অ্যাকচুয়ালি কি লিখলেন স্যার? এইটা অ্যাকচুয়ালি আমি যেটা লিখলাম সেইটা হচ্ছে, এইটা হচ্ছে প্রাইমারি সাইডের কানেকশন, প্রাইমারি, ঠিক আছে? প্রাইমারিতে যে কয়েল গুলো আছে না থ্রি ফেজ ট্রান্সফরমারের, সেই প্রাইমারি কয়েল গুলো কিভাবে কানেক্টেড আছে এইটা লিখলাম। আর এইখানে যেটা লিখলাম এটা কি লিখলাম, এটা সেকেন্ডারি, ঠিক আছে? এইবার দেখো এইখানে যে প্রাইমারি কয়েলটা আছে, এই প্রাইমারি কয়েলের ধরো আমি তিনটে কয়েল আমি প্রথমে ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি প্রথম কম্বিনেশন স্টার স্টার নিয়ে গল্প শুরু করছি, প্রথমে স্টার স্টার নিয়ে গল্প শুরু করলাম, স্টার স্টার কানেকশন। তার মানে আমি দেখতে চাইছি যে দুটো স্টার কানেকশন থাকবে, এইখানে একটা স্টার থাকবে, দিস উইল বি আওয়ার প্রাইমারি, ঠিক আছে, এন্ড এর করসপন্ডিং আমার এখানে থাকবে সেকেন্ডারি, ঠিক আছে? বুঝতে পারলে? এইবার ধরো আমি কয়েলের নোমেনক্লেচার করছি, নাম দিচ্ছি, এইখানে ধরো মাঝখানে কোর আছে, এই দিকটা হচ্ছে তোমার ধরো প্রাইমারি সাইডটা, প্রাইমারি কয়েলটা, প্রাইমারি থ্রি ফেজ কয়েলটা, এটা হচ্ছে সেকেন্ডারি থ্রি ফেজ কয়েলটা, ধরো নাও, ঠিক আছে? দিস ইজ প্রাইমারি কয়েল, প্রাইমারি কানেকশন, দিস ইজ সেকেন্ডারি কানেকশন, থ্রি ফেজ কানেকশন। এইবার তুমি কয়েল গুলো নোমেনক্লেচার করো কি করো, ঠিক আছে? নোমেনক্লেচারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো এটা আমি লিখছি এ ওয়ান, এটা লিখছি এ টু, এটা লিখছি বি ওয়ান, এটা লিখছি বি টু, এটা লিখছি সি ওয়ান, এটা লিখছি সি টু, ঠিক আছে? এখানে ক্যাপিটালাইজেশন থাকবে, প্রাইমারিতে থাকবে ক্যাপিটালাইজেশন বা ক্যাপিটাল অন করা থাকবে, আর সেকেন্ডারিতে ছোট হাতে এ ওয়ান এ টু, বি ওয়ান বি টু, সি ওয়ান সি টু, বুঝতে পারলে? এইটা হচ্ছে স্টার স্টার কানেকশন। আমি এখনো ভেক্টর রুটিং করিনি, কিন্তু আমি দুদিকে যদি প্রাইমারিতে স্টার সেকেন্ডারিতে স্টার থাকে তাহলে তাকে দেখতে কিরকম হবে সেইটা ড্র করার চেষ্টা করছি, ঠিক আছে? না দেখো এখানে তাহলে কি করেছি, সবার পাশে দেখো এইখানে এ টু বি টু সি টু স্মার্ট, কারেক্ট? তুমি এবার ওই ফিগারটা ফেরত যাও, ঠিক আছে? ধরে নাও তুমি এরকম ভাবে ধরো, দিস ইজ ইউর এ ওয়ান এ টু, ধরে নাও এটা বি ওয়ান, এটা বি টু, এটা সি ওয়ান, এটা সি টু, ও সরি এটা সব বড় লাগবে না, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু, ঠিক আছে? আর এইটা ধরো তোমার সেকেন্ডারি, আমি একটা এক্সট্রা করে ফেলেছি, ধরো মাল্টিপল টাউন আছে, ঠিক আছে? আমি জাস্ট একটা সাইড নিয়ে কনসিডার করছি, এইটা ধরো সি ওয়ান, এইটা ধরো হচ্ছে এ ওয়ান এ টু, এই মাঝখানেরটাকে তুমি ধরে নাও জাস্ট কম্বিনেশন অফ দ্য টু, ঠিক আছে? এটাকে তুমি ভুলে দিতে পারো, খুলে আমি খুলে দিচ্ছি, তার বি ওয়ান বি টু সি ওয়ান সি টু, ঠিক আছে? আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, তাহলে কনফিউশন তৈরি করতে তোমরা বুঝতে পারবে না, এটা এটা থাক, এটা বাদ থাক। কিন্তু জেনারেলি কি হয়, জেনারেলি কিন্তু মাঝখানে লিঙ্ক থাকবে, মাঝখানে লিঙ্ক কয়েল থাকবে, সেই কয়েল গুলো তোমাকে মাল্টিপাল ট্রান্সফার হয়ে যাবে, মানে এইখান থেকে তুমি ওইখানে কয়েলে কানেকশন করতে পারো, বাঁ দিক থেকে ডান দিকে কয়েলে কানেকশন করা যায়, ঠিক আছে? তো এইখানে দেখো এবার যদি আমাকে করতে হবে তাহলে কি করতে হবে, দেখো এ টু বি টু সি টু শর্ট করতে হবে, এ টু বি টু সি টু শর্ট হয়ে গেল, ঠিক আছে? আর ইনপুট করতে আসছে, দেখো এই এ ওয়ান একটা ইনপুট এলো, বি ওয়ান একটা ইনপুট এলো, সি ওয়ান একটা ইনপুট এলো, আশা করি বুঝতে পারলে কি করলাম, দিস ইজ মাই ইনপুট সাইড, দিস ইজ দ্য প্রাইমারি কানেকশন, এখানে প্রাইমারি কানেকশন হয়ে গেল। সিমিলারলি সেকেন্ডারি কানেকশন তুমি করতে পারবে, দেখো সেকেন্ডারি কানেকশনে কি হবে, এ টু বি টু সি টু শর্ট, দেখো স্মল শর্ট করে দাও, আর তুমি এখান থেকে কি করবে, ধরো আমি এখান থেকে বাইরে বার করে নিচ্ছি, এখানে এ ওয়ান বার করলাম, দেন বি ওয়ান বার করছি, দেন সি ওয়ান বার করছি, দিস ইজ মাই এ ওয়ান, দিস ইজ মাই এ টু, সরি এটা হচ্ছে তাহলে আমার এ ওয়ান বি ওয়ান সি ওয়ান,
এবার এখানে একটা ভেক্টর রুটিং আছে। ভেক্টর রুটিং মানে হচ্ছে ধরো একটা ঘড়ি আমি যদি ধরি, ঘড়িতে কাঁটা কতগুলো থাকে? ধরো এখানে 12টা বাজে, এখানে 6টা বাজে, এখানে 3টে বাজে, এখানে 1টা বাজে, এখানে 11টা বাজে, এরকম ভাবে করি না? ঠিক আছে, এখানে ধর 9টা বাজে, এরকম ভাবে করি। তো আমি প্রাইমারি যে ফেজারটা রয়েছে, প্রাইমারি যে স্টার কানেকশনটা রয়েছে আর সেকেন্ডারি যে স্টার কানেকশনটা আছে, এই দুটো কানেকশনের মধ্যে একটা ফেজ ডিফারেন্স এক্সপেক্ট করতে পারি, এবং সেই ফেজ ডিফারেন্সের একটা রেঞ্জ আছে, আমি যে কোনো ফেজ ডিফারেন্স করতে পারবো না। ঠিক আছে, সেইটা কি? যদি স্টার স্টার কানেকশন হয়, স্টার স্টার কানেকশনের ক্ষেত্রে আমরা শুধু লিখতে পারবো ওয়াই ওয়াই জিরো অ্যান্ড ওয়াই ওয়াই সিক্স। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে যদি প্রাইমারি ফেজারটা আমি বড় করে আঁকি, ধরো এটা প্রাইমারি ফেজার, ঠিক আছে, ওয়াই ওয়াই জিরো মানে হচ্ছে প্রাইমারি ফেজারটা যেখানে ধরো 12তে লেগে আছে, সেকেন্ডারি ফেজারটাও 12তেই রয়েছে আর তার থেকে ছোট। এখানে ফেজারের হাইটটা কি ইন্ডিকেট করে? ফেজারের হাইটটা ইন্ডিকেট করে হচ্ছে একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ। এই দেখো এইখানে যে সাইজটা বড় রেখেছি ইয়েলো কালারটা, এইটা হচ্ছে তোমার প্রাইমারি বা হাই ভোল্টেজ, আর এইটা যে তোমার ছোট রেখেছি এইটা তোমার সেকেন্ডারি বা হাই লো ভোল্টেজ। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে কানেকশন ওয়াই ওয়াই জিরো। একটা ঘড়ির কাঁটাকে যদি আমি এইভাবে প্লেস করি তাহলে এইভাবে ওয়াই ওয়াই জিরো কানেকশনটা তৈরি হয়। সিমিলারলি যদি আমাকে ওয়াই ওয়াই সিক্স করতে বলে, দেখো ঘাবড়ানোর কিছু নেই, ওয়াই ওয়াই সিক্স যদি করতে বলে, এখানে 12 এখানে 6, তো প্রাইমারি যে কাঁটাটা আছে প্রাইমারিটা তো এক জায়গায় থাকবে, নো ডাউট, বাট সেকেন্ডারিটা কি হবে? সেকেন্ডারিটা 180 ডিগ্রি শিফটিং হয়ে যাবে। আগে যেখানে 12টা বেজেছিল এখন সেখানে 6টা বেজেছে, ওই জন্য তুমি লিখেছো ওয়াই ওয়াই সিক্স অ্যান্ড ওয়াই ওয়াই জিরো। ঠিক আছে, সিমিলারলি এটা দেখো বোঝা গেছে সবার কি করে করলাম? ওয়াই ওয়াই জিরো আর ওয়াই ওয়াই সিক্স, ছোট আর বড়টা কিসে রিপ্রেজেন্ট করবে? ছোট আর বড়টা হচ্ছে এই যে প্রথম প্রথম লেটারটা বোঝাচ্ছে হচ্ছে তোমার প্রাইমারি, সেকেন্ড লেটারটা বোঝাচ্ছে তোমার সেকেন্ডারি, আর এই নাম্বারটা বোঝাচ্ছে হচ্ছে তোমার ফেজ শিফট। ফেজ শিফট তোমার প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে কতটা ফেজ শিফট আছে সেইটাকে ডিটারমাইন করছে এই নাম্বারটা। প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে কতটা ফেজ শিফটিং আছে সেইটা বোঝাচ্ছে হচ্ছে এই নাম্বারটা। এইবার এই দুটো ফিগার তোমরা বুঝতে পারলে কি করে ওয়াই ওয়াই জিরো ওয়াই ওয়াই সিক্স কাঁটাটা যে ছোট বড়টা মানে ছোট কাঁটাটা কি সেকেন্ডারি ডিটারমাইন করছে? সেকেন্ডারি মানে কি? মানে হাই ভোল্টেজ লো ভোল্টেজ ধরে নাও, আমি যেভাবে চলছি শুরু থেকে হাই ভোল্টেজটা লো ভোল্টেজটা সেকেন্ডারি ধরেছি একটা ছিল বড়টা, একটা ছিল ছোটটা, একই দিকে ছিল। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কয়েল এখানে যদি A1 থাকে, এইখানে আছে A2, যে ওরিয়েন্টেশনে A1 A2 আছে সেকেন্ডারি কয়েলটা তো সেম ওরিয়েন্টেশনে থাকতে হবে বা তার প্যারালাল থাকতে হবে। যে কয়েলটা যেভাবে আছে সেই কোয়েলটাকে সেকেন্ডারিতে সেম ভাবে থাকতে হবে, তাহলে ওরিয়েন্টেশনে কোনো চেঞ্জ করলে চলবে না। হ্যাঁ, এটা পুরোটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী দেখো আমি এইখানে যে ছবিটা এঁকেছি সেই ছবিটা অ্যাকচুয়ালি এঁকেছি ওয়াই ওয়াই জিরো। দেখো যেদিক দেখো A1 A2 যেরকম ভাবে সোজা রয়েছে এদিক থেকে দেখো এরকম ভাবে রয়েছে, এর জন্য দেখো A1 A2 এইভাবে আছে। দেখো B1 B2 যদি আমি দেখি, দেখো B1 B2 এইভাবে আছে, এখানেও দেখো সেম ডাইরেকশনে আছে। C1 C2 দেখো তোমার ঘড়ি, এই হচ্ছে তোমার 12টা বেজেছে আর ছোট কাটায় তোমার 6টা বেজেছে।
ছোটখাটো আর যদি তোমার ছয় থাকে তাহলে প্রথমে তুমি কি করবে, প্রথমে তো চোখ বন্ধ করে খালি ইয়েটা এঁকে দাও, প্রাইমারিটা তো চোখ বন্ধ করে আঁকবে তাই না? এ ওয়ান এ টু দেন বলো দেখো এ ওয়ান আর এ টু, এইখানে এ ওয়ান আর এ টু তুমি যদি দেখো, দেখো নিচ থেকে উপরের দিকে আছে তাই তো, এ ওয়ান আর এ টু থেকে এ ওয়ান ধরো নিচ থেকে উপরের দিকে আরো আছে, সেম জিনিসটা উল্টো হবে। বিকজ এইখানে দেখো সেকেন্ডারি যে ফেজটা আছে সেটা প্রাইমারি ফেজের সাপেক্ষে উল্টো দিকে রয়েছে, মানে আমি কয়েলটাকে এরকম ভাবে দেখাচ্ছি, এ ওয়ান এ টুটাকে দেখাচ্ছি এইভাবে, এইটা হয়ে যাবে এ ওয়ান, এটা হয়ে যাবে এ টু। তুমি এখানে রিয়েলাইজ করো অ্যারোটা কোন দিকে দিয়েছি, এ টু থেকে এ ওয়ান এর দিকে, অ্যারো ডাইরেকশনটা যেদিকে আছে এইদিকে দেখো অ্যারো ডাইরেকশনটা উল্টো হয়ে গেছে, বুঝতে পারলে কি করলাম বলো তো? দেখো এইখানে এ ওয়ান আছে, একটাতে এ ওয়ান আছে, একটাতে এ টু আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা, এইটা হলো এ টু, এটা হচ্ছে এ ওয়ান হলো। দেখো এই কয়েলটাকে জাস্ট আমি উল্টো করে দিয়েছি, জাস্ট এটাকে রোটেট করে দিয়েছি, 180 ডিগ্রি রোটেট করে দিয়েছি। সিমিলারলি দেখো জাস্ট হ্যাভ আ নোট, এটা নোটিস করো, সি টু থেকে সি ওয়ান এর দিকে অ্যারোটা দেখো কোন দিকে আছে, তার উল্টো দিকে হবে, ঠিক 180 ডিগ্রি ফেজ শিফট হবে, মানে এইটা এইদিকে চলে আসবে, ঠিক আছে? এইটা হবে দেখো সি টু, এইটা হবে দেখো সি ওয়ান, অ্যারোটার ডাইরেকশন দেখো সি টু টু সি ওয়ান, দেখো যেদিকে সি ওয়ান এর ডাইরেকশন রয়েছে তার ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি ফেজ শিফটে সি ওয়ান কে বসানো হয়েছে, বলো এটা 180 ডিগ্রি ফেজ শিফট। সিমিলারলি তুমি পরেরটাও আশা করি করতে পারবে, তাহলে বলো বি টু, বি টু থেকে বি ওয়ান এর দিকে অ্যারোটা যেদিকে আছে ওই উপরে দিকে, তাহলে তার ঠিক উল্টো দিকে হবে, এটার জন্য কোন পড়াশোনার দরকার পড়ে না, গল্প দিতে পারবে না তোমাকে, জেনুইন উত্তর দিতে হবে, ভুলভাল গল্প দিলে চলবে না, ঠিক আছে? কোশ্চেনটা ভালো কোশ্চেন, যে কেন আমার এই কানেকশন গুলো দরকার পড়লো না, হঠাৎ করে এই কানেকশন গুলো আমার কেন করলো না, এইখানে যে ফেজ সিকোয়েন্সটা তৈরি হয়েছে পরেরটা তো সেম ফেজ সিকোয়েন্স রাখতে গেলে একটা পার্টিকুলার কানেকশন করতে হবে, এই যে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু নাম্বার গুলো দিচ্ছি যেভাবে কানেকশন করছি সেটাকে মেনটেন রাখতে হবে, এটা একটা জেনুইন রিজন হতে পারে। আপনাকে আগে যেটা বলছিল গল্প দিচ্ছিল, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়াই বাই সিক্স, রাইট? এটা হচ্ছে ওয়াই বাই সিক্স, এইবার চলে আসছে, এইবার দেখো এই বাকিগুলো ঘুমোচ্ছি নাকি রে, এইখানে লোকের ভাবলে দু নম্বর দেখো, দু নম্বর কেসটা হচ্ছে স্টার্ট ডেল্টা যখন করবো, ঠিক আছে? স্টার্ট ডেল্টা করার সময় দুটো কানেকশন পসিবল, সেটা হচ্ছে আমরা লিখি প্রথমে স্টার আছে বলে ওয়াই ক্যাপিটাল ডি টা ছোট হবে, ডি ওয়াই ডি ওয়ান আর ওয়াই ডি ইলেভেন, ঠিক আছে? এই দুটো কানেকশন, এটা মানে কি, এই এইটা মানে হচ্ছে দেখো ওয়াই ডি ওয়ান, ঠিক আছে? প্রথমত তোমার বড় পাড়াটা বড়টার পরে আছে,
আর একটা বাজার জন্য কি করতে হবে, ছোট খাটোটাকে একে নিয়ে যেতে হবে। এবার তুমি হিসাব করে দেখো যে 12টা থেকে একটার মাঝে কত ডিগ্রি ফেজ শিফট হয়, 30 ডিগ্রি ল্যাগ, 30 ডিগ্রি পিছিয়ে আছে। তো এইটা এবার আমরা রিয়েলাইজ করবো, এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে ওয়াইডি ওয়ান এর জন্য। তো সিমিলারলি তোমরা ওয়াইডি 11 টাকে ভাবতে পারবে, আশা করি 30 ডিগ্রি লিড হবে, আশা করি এইদিকে যদি 12 থাকে তোমার 12টা বেজে গেছে, ঠিক আছে, আর এইখানে তোমার একটা 11টা বেজেছে, তোমাকে 11টা বাজাতে হবে, ঠিক আছে। এটা 30 ডিগ্রি লিড, লিড 30 ডিগ্রি লিড, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে তোমার ওয়াইডি 11, ঠিক আছে। এইবার দেখো কানেকশন ডায়াগ্রাম, এবার চলে আসি কানেকশন। আচ্ছা তো দেখো সবার ফার্স্টে কি করবো, সবার ফার্স্টে তো প্রাইমারি, প্রথমে তো আমি তো জানি স্টার্ট তো আমার কোনো কারণে অসুবিধা করবে না, তো দিস ইজ মাই স্টার্ট, ঠিক আছে। ধরো এইখানে আমি নাম দিচ্ছি এ ওয়ান এ টু, দিস ইজ মাই বি ওয়ান বি টু, দিস ইজ মাই সি ওয়ান সি টু, ঠিক আছে, বোঝা গেল। এইবার আমাকে এখানে কি করতে হবে, তার করসপন্ডিং তারপরে ডেল্টা নিয়ে আসতে হবে, তার আগে একটা ডায়াগ্রামটা করে গেলো। এই হচ্ছে ডায়াগ্রাম, এই হচ্ছে তোমার কটা বাজে 12টা বাজে, কটা বাজে যাইছি ওয়াইডি 1, 12টা বাজে না একটা বাজে, 12টা বাজে তো বেজেছে, ঠিক আছে। এবার দেখ এবার ব্যাপারটা হচ্ছে, এবার ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ডারিটা কি আছে, ডেল্টা আছে, ডেল্টা আছে। এবার কায়দারা শোনো, এইটাকে না সেম জিনিসটাকে জাস্ট কপি পেস্ট করো, সেম জিনিস যেটা আছে সেটাকে জাস্ট কপি পেস্ট করো, এই জিনিসটা নিয়ে অন্য কিছু করবে না, কিন্তু জাস্ট কপি পেস্ট করবে, ঠিক আছে, হলো কপি পেস্ট করেছো। এবার প্রত্যেকটা জিনিসকে 30 ডিগ্রি শুইয়ে দাও, তুমি এদিকে যেদিকে বাঁ দিকে শুয়েছো তো দেখো বাঁ দিকে শিফট করেছো, এবার তুমি এটা ডান দিকে শুয়েছো তো তুমি এটাকে ডান দিকে 30 ডিগ্রি শুয়ে দাও। তাহলে ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এখানে এইটা 30 ডিগ্রি হচ্ছে আর এটা 30 ডিগ্রি হচ্ছে, এরকম একটা কিছু আসছে, হলো তো। এবার এই যে 30 ডিগ্রিটা হলো, তুমি এইখানে যে কোনো তিনটে, যে কোনো তিনটে, হ্যাঁ বললাম না স্যার, স্যার এইখানটা আরেকবার বলুন স্যার। তুমি জাস্ট এইটাকে শুইয়ে দাও ডান দিকে, কল্পনা করো এটাকে শুইয়ে দিচ্ছ ডান দিকে, এরকম ভাবে এলি দিচ্ছ, শুইয়ে দিলে, ঠিক আছে, শুইয়ে দেওয়ার পর এইখানে তিনটে পয়েন্ট পেলে, সরি এইখানে তিনটে পয়েন্ট পেলে, তিনটে পয়েন্ট পেয়েছো, এবার ওই তিনটে পয়েন্টকে তুমি ডেল্টা বানিয়ে দাও, তিনটে পয়েন্ট নিয়ে ডেল্টাটা বানিয়ে দাও, তারপর বলছি কি করবে, কি বললে, ডেল্টাটা বানিয়ে দাও তারপর বলছি কি করবে, তারপর কোথায় সিরিয়াল নাম্বার কার কত কি না কি ওসব সব আমি বলবো, আমি আছি কি করতে থাকতে পারবে তো ডেল্টাটা এরকম হবে। এইবার দেখো বাঁদিকে যে ফেজটা আছে তার সঙ্গে প্যারালালে যে লাইনগুলো রয়েছে সেই প্যারালালের লাইনগুলোকে সেই ফেজের সঙ্গে অ্যাসোসিয়েট করতে হবে। দেখো এ ওয়ান এ টুর সঙ্গে প্যারালাল কি আছে, এইটা আছে, এই দিকটা হবে এ ওয়ান, এই দিকটা হবে এ টু, আগে ধরে নাও, ঠিক আছে। নেক্সট এই দিকের সাথে প্যারালাল কি আছে, এই দিকের সাথে প্যারালাল কি আছে, দেখো তো এই দিকের সাথে সেম সেম প্যারালালে রয়েছে এইটা, ঠিক আছে। এবার দেখো এ টুর সঙ্গে কে ঠেকে আছে, তাহলে এটা বি টু, এটা হচ্ছে বি ওয়ান, বুঝতে পারছো। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট এইটা দেখো, ধরো এক মিনিট এক মিনিট এক মিনিট ধরো এইটা হবে বি ওয়ান, কেন বি ওয়ান হবে বলছি সেটা, এইটা হবে বি ওয়ান, এইটা হবে বি টু, কেন বি ওয়ান এটা বি টু হবে তার কারণটা বলছি, বলছি। এবার দেখো এই লাইনটা, এই লাইনটার সঙ্গে কি আছে প্যারালালে, দেখো এই উপরের দিকটা আছে প্যারালালে, সেম প্যারালাল, প্যারালাল মানে কোন লাইনটার সঙ্গে কোন লাইনটা প্যারালাল হয়ে আছে, ঠিক আছে। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে এইটা হবে সি ওয়ান, এটা হবে সি টু, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি যে কোনো ডেল্টা কানেকশন করো না তিনটে কয়েলে, ধরো তিনটে কয়েল তোমায় এরকম দিয়ে দিয়েছে, তিনটে কয়েলে যদি ডেল্টা কানেকশন করো এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু, তোমরা আশা করি জানো এই ব্যাপারটা, এর ডেল্টা কানেকশন করতে গেলে কি হয়,
যারা ক্লাস করবে না তারা বুঝতে পারবে না, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না, ভাববে ছবি হয়ে গেল স্যার ছবি করলি। ওই যে শিফটিংটা দেখ না, A1 ইনটু কয়েলের A1 এর সঙ্গে প্যারালাল এটাই আসবে, এটাই আসবে প্যারালাল, এটার সঙ্গে তো প্যারালাল অন্য কিছু হবে না, মানে ক্যাপিটাল A1 এর সঙ্গে ক্যাপিটাল স্মল A1 এর সাথে প্যারালাল অন্য কোনো কয়েল আসবে না, যখনই এটা ডান দিকে শিফট হয়ে যাবে তখন প্যারালালটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই যে লাইনটা আছে না, এই যে লাইনটা আছে এই হচ্ছে প্রবলেম, এইখানে মুছতে শুরু করলে মুশকিল হয়ে যাবে, এইটা মুছে দিলে মুশকিল হয়ে যাবে, এটা পারবে না। এইখানে যে কয়েলটা আছে না, এই কয়েলটার সঙ্গে যে এই কয়েলটার সম্পর্ক, এটা সম্পর্কটা কি, দুটো লাইন প্যারালাল আছে, এরপরে যখন 30 ডিগ্রি ডান দিকে শিফট করবো তখন যে কয়েলটা এটার সাথে ওই দিনকে প্যারালাল হবে সেইটাকে আমাকে সেই নাম্বারটা অ্যাসোসিয়েট করতে হবে। এই চারটেই তো কানেকশন করবে, আর ভেতরের মানে কোন অ্যাঙ্গেল না, আর কোন ডিফারেন্স হবে, মানে এই দুটো দেখে আমার ওই সিকোয়েন্স দেখে আমাকে বুঝতে হবে যে কানেকশনটা কোথায় আছে, মানে এটা 30 ডিগ্রি ল্যাগ 30 ডিগ্রি কি হচ্ছে সেটা, এই অ্যাঙ্গেল চারটির মধ্যে কোনো কানেকশন হবে না, ও বাইরে কানেকশন হবে না, মানে তুমি পড়তে পারো না সেটা নয় ব্যাপারটা, রিয়েলাইজ করো ব্যাপারটা, আমাদের আমি কি 15 ডিগ্রি 20 ডিগ্রি করতে পারবো না, নিজের মতো ইচ্ছার মতো ডিগ্রি করতে পারবো না, করতে পারবো কিন্তু তার জন্য তো সবাইকে করতে হবে, তুমি একটা ট্রান্সফরমারে 40 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি করে দিলে কিন্তু তার সঙ্গে লাগাবে কার, এই শিফটিং তো তোমার ম্যাচ করতে হবে, তুমি একটা ট্রান্সফরমার মানে তোমার তো লাভ নেই, তুমি যদি এটা সিঙ্গেল একটা জায়গায় ইউজ করো অন্য ব্যাপার, কিন্তু সেটাকে তো অন্য ট্রান্সফরমার সাথে প্যারাল করতে হবে, ওই জন্য এই চারটে স্ট্যান্ডার্ডই ফলো করা হয়, আমি কি করতে পারবো না, অবশ্যই করতে পারবো, কিন্তু ফিজিক্যাল প্লেসমেন্ট অফ দা কয়েলস, তুমি ফিজিক্যাল প্লেসমেন্ট কেন করতে পারবে না, কনভেনশনাল হবে, পড়া যাবে না কেন, পড়া যাবে কিন্তু কনভেনশনাল হবে। আচ্ছা এবার তোমরা একটা চেষ্টা করো, এটা তোমরা হচ্ছে YD1 করলে তো তোমরা নিজেরা YD11 নামে করে দেখো, YD11 নামে করে দেখো, ঠিক আছে YD11 টা করে দেখো, আমি প্রাইমারিটা ড্র করে রাখছি।